এই চন্দনের টিপ আর সহ্য হচ্ছে না, মাথা চলছে আমার। জানি টিনা, এই কাজটা তোমার পক্ষে খুব যন্ত্রণার, কিন্তু কষ্ট সহ্য করে তোমাকে এই রীতি পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন কেউ বুঝতে না পারে তোমার আসল রূপটা কি। মনে হচ্ছে আশিকাদের ধান দুপুর অ্যাকশন কেটে গেছে। অনেকদিন অপেক্ষা করেছি শুধু এই দিনটার জন্য। ফাইনালি আমি আর সুগার লিপস গাঁট ছড়া ভাজছি। দেবশ্রী আন্টি, ঠাকুরের চন্দন আমার কপালে দিয়েছে, তাই আমার কপাল পুড়ছে। আর আমি ধীরে ধীরে আমার আসল রূপে ফিরে আসছি। আমার চুলও সাদা হতে শুরু করেছে। ও, আমি কি করবো এখন, কি করবো? সর্বনাশের 16.5 আনা হতে বসেছে। এরা যদি আমার সাদা চুল দেখে ফেলে, নিজ্ঞাত হার্ট অ্যাটাক করবে, ইয়া তো আমাকে মেরে ফেলবে। তুমি ঘোমটা দিয়ে বসে আছো কেন? বেবি, মা বলেছে বড়দের সামনে ঘোমটা দিয়ে থাকবি, এখানে তো সব বড়রা রয়েছে, তাই। ওকে।
ভালো লাগছে? তুমি খুশি তো? ভীষণ খুশি। নাও মিষ্টি মুখ কর। আরে পাগল হয়ে গেছো নাকি? আমার আমার সুগার আছে না? দেখো এরকম একটা মিষ্টি দিনে তুমি যদি মিষ্টি মুখ না করো তাহলে যে মিষ্টির অভিমান হবে। নাও নাও নাও। অনেকদিন পর বাড়িতে কোনো আনন্দের অনুষ্ঠান আছে, দেখতে খুব ভালো লাগছে জানো। মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। দেখো শাড়ির হাট, শাড়, বাড়িতে শাড়, কোথায় দেখলি তুমি শাড়ির হাট? মানে একটা পাওয়া যাবেই যেটা দিয়ে আমি আমার চুল আবার কালো করতে পারবো। আজ আমার আশীর্বাদ, হাত বাড়ালে গলা জড়ি ধরতে চায়। বলছি আশীর্বাদের বাকি কাজগুলো তো সারতে হবে। হ্যাঁ চল। বলছি তুই টিনা আর আয়ুষকে নিয়ে আয়, আমি ওদিকটা রেডি করছি। ওকে। আরে দিদি আয়ুষ তো ওখানেই আছে, টিনা কোথায় গেল? আরে একটু আগে তো এখানেই ছিল। হ্যাঁ তারা আমি দেখছি। তাড়াতাড়ি টিনা, তাড়াতাড়ি কিছু একটা কর। এই অবস্থায় আমাকে কেউ দেখে ফেললে সবাই জেনে যাবে আমি মানুষ নই, আমি ডাইনি।